হাসিনা মোদী বৈঠকে রেল যোগাযোগ বাড়ানো সহ দশটি সমঝোতা তিস্তা নিয়ে আলোচনায় বাংলাদেশে যাবে কারিগরি দল বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বাংলাদেশ মে তিস্তা নদীকে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত শীঘ্রই এক টেকনিক্যাল টিম বাংলাদেশ কৌরা করেগে ভারতের বিরাট অর্থনীতির দেশ সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে বন্ধুত্বের পথে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা গার্ড অফ অনার দিল্লি থেকে সেই খবরে জানাবো আমি সুব্রত আচার্য প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আমি গোলাম রাবি এবার অন্যান্য শীর্ষ সংবাদ প্রথমবার অ্যাম্বুলেন্সে এভার হাসপাতালে বেগম জিয়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিউতে ভর্তি মেডিকেল বোর্ডের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত আওয়ামী লীগের পঁচাত্তরতম বর্ষপূর্তি কাল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন নেতারা রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের পায়তারা একটি গোষ্ঠী বললেন ওবায়দুল কাদের ঝলকমলেও কমলেও বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা এখনো তলিয়ে সিলেটে ছয় উপজেলা এক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন গোয়েনঘাট পানির নিচে ফেঞ্জুগঞ্জ বাজার এবং সেমির স্বপ্ন বাঁচাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অ্যান্টিগায় টিম ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দিল আইসিসি হাতরুকে পিচ দেখতে না দিল রোহিত কোহলিদের অনুশীলন নয়াদিল্লিতে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বৈঠক সফল ও ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন দুই প্রধানমন্ত্রী বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে দিল্লির হায়দ্রাবাদ হাউসে যৌথ বিবৃতি দেন মোদী হাসিনা ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন তিস্তার পানি নিয়ে আলোচনায় শীঘ্রই বাংলাদেশের কারিগরি দল পাঠানো হবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আন্তরিক সম্পর্কে এই দু দেশের উন্নয়ন ও বন্ধুত্বের নবযাত্রা শুরু হয়েছে এর আগে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে দশটি সমঝোতা সই হয় থেকে বিস্তারিত সুব্রত রিপোর্ট খবরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউজে এভাবেই দুই দেশের পতাকায় সেজে উঠেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠকের জন্য স্থানীয় সময় শনিবার বেলা বারোটার কিছু আগে হায়দ্রাবাদ হাউজে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান ভারতের নতুন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাওয়া নরেন্দ্র মোদী ফটো সেশনের পর হায়দ্রাবাদ হাউজের নীলগিরিতে বৈঠক কক্ষে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর হায়দ্রাবাদ হাউজের গার্নাল হলে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক সেখানে বিস্তারিত পরিসরে আলোচিত হয় দুই দেশের সার্বিক ইস্যু বৈঠকের বোঝাপড়ার পর দুই দেশের মোট দশটি সমঝোতায় সই করতে সম্মত হয় যেগুলোর মধ্যে সাতটি নতুন আর পুরনো তিনটি সমঝোতা নবায়নের সিদ্ধান্ত হয় পরে দুই সরকার প্রধান যৌথভাবে কথা বলেন গণমাধ্যমের উদ্দেশ্যে তাদের অভিন্ন বার্তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অগ্রসর হওয়া এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি আমাদেরও বলতে গেলে নতুন সরকার আমরা প্রায় পাঁচ মাস অতিক্রম করেছি ए थे उन्नयन पथे बंधुत्व पथे से हमें बोलते चाहिए टिस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी দুহাজার সালের পর প্রধানমন্ত্রী মোদী এবং শেখ হাসিনার একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও দুই দেশী নতুন সরকার গঠনের পর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক এটি প্রথম হিন্দিতে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা বাং প্রতিবেশী দুই রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরতে পারে এই বন্ধুত্বের দৃঢ়তার মধ্য দিয়ে আর সেটাই এবার হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলনে সামনে আনলেন নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে সুব্রত আচার্য সমসংবাদ এর আগে সকালে নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনারে সম্মান জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সংবর্ধনার পুরো সময়ে রাইসিনা হিলের ফোর কোর্টে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর রাজঘাটে গিয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট নতুন দায়িত্ব নিয়ে প্রথম কোন বিদেশি অতিথি হিসেবে প্রতিবেশী বাংলাদেশকেই প্রাধান্য দিল মোদী সরকার বিশ্বস্ত বন্ধুরাষ্ট্রের সেই ডাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছুটে গেছেন ভারতের রাজধানীতে শনিবার স্থানীয় সময় সকাল নটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনের ফোর্ট কোর্টে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণার্য রাষ্ট্রাচারে সামরিক বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে সালাম গ্রহণ করে লাল গালিচায় হেঁটে গার্ড পরিদর্শন করেন সরকার প্রধান শেখ হাসিনা এরপর উপস্থিত ভারত সরকারের মন্ত্রী ও নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্র মোদী অভিবাদন পর্বের শেষ ভাগে ফটো করেন দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকতা শেষ হলে অতিথি শেখ হাসিনাকে গাড়িতে তুলে দিয়ে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় জানান নরেন্দ্র এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে সুব্রত আচার্য সময় সংবাদ এদিকে ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে নির্ধারিত বৈঠক শেষে বিকেলে রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা সেখানে পৌঁছালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাগত জানান প্রধানমন্ত্রীকে ফটো সেশনের পাশাপাশি দুই শীর্ষ নেতা নিজেরা পরস্পরের খোঁজখবর নেন ভারত সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দ্রৌপদী মুর্মু দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সিসিউতে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি শুক্রবার রাত দুইটার দিকে হঠাৎ করেই বেগম জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় তাকে শুক্রবার গভীর রাতে হঠাৎ করে ফিরোজায় প্রবেশ করে অ্যাম্বুলেন্স তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাত তিনটায় হাসপাতালে নেওয়ার পরই ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিউতে রাত বারোটার পর বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বাড়তে থাকে এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তার ব্যক্তিগত চিকিৎসক এজ এড এম জাহিদ হোসেন ও ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন তবে বেগম জিয়ার ব্যক্তিগত গাড়ি নয় এভারকার হাসপাতালের অ্যাম্বুলেন্সে নেওয়া হয় তাকে এর আগে বহুবার হাসপাতালে যাওয়া আসা হলেও এবারই প্রথম অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে ডাক্তার এই জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতেই হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বিএনপি নেত্রীকে এদিকে শনিবার বিকেলে হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খবর নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন তিনি সিউ আছেন তার অবস্থা অত্যন্ত আশংকাজনক ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না আমি ডাক্তারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশিকার জনগণের কাছে আবহাওয়া জানাতে চাই তারা যেন ম্যাডামের যেন সুস্থ আন তেন দোয়া করেন আল্লাহ তার কাছে আঠাত্তর বছর বয়সে বেগম খালেদাসিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস কিডনি লিভার ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন আহমেদ সময় সংবাদ ঢাকা দুর্নীতিবাজ প্রমাণের পায়তারা করছে একটি গোষ্ঠী এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাল দলের পঁচাত্তরতম বর্ষবর্তী উপলক্ষে সোহরোয়ার্দি উদ্যানের সমাবেশস্থল পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে সালে এম দাস লেনের রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে গোড়াপত্তন হয় দেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের দেশের বৃহত্তম ও সর্বপ্রাচীন এই রাজনৈতিক দলটি দু সাল থেকে টানা তিন মেয়াদে ক্ষমতায় আসেন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী প্রধানতম এই দলটি এবার পদার্পণ করছে পঁচাত্তর বছরে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দলটির পক্ষ থেকে ঐতিহাসিক উদ্যানে সহ বিস্তারিত গ্রহণ করা কর্মসূচি হয়েছে শনিবার সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা অনুষ্ঠানের স্থল পরিদর্শন করেন আমরা রাজনীতি করি মানুষের জন্য মানুষের সাথে আমরা ছিলাম আছি ভবিষ্যৎ অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে তিনি বলেন দেশের রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করতে অপতৎপরতা চালাচ্ছে একটি মহল ব্যর্থ এটা প্রমাণ করার জন্য আজকে বাংলাদেশের তৎপরতা চালাচ্ছে আমরা সেটা বুঝি তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত পঁচাত্তর বছরে দলের অপ্রাপ্তির হিসেব নয় প্রাপ্তির হিসাব করেই দল এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের সেটা হচ্ছে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা ঢল ও বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে সুরমা ও কুশিয়ারা নদী বইছে বিপদসীমার উপর দিয়ে এখনও পানিবন্দি সিলেটের সাত উপজেলার মানুষ ডুবে গেছে ফেঞ্জুগঞ্জ বাজারে বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে ত্রিশটি আশ্রয় কেন্দ্র এদিকে এখনো পানিবন্দী সুনামগঞ্জের বারো উপজেলার নিম্নাঞ্চলের তিন লাখ মানুষ পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হবিগঞ্জ ও মৌলভী বাজারে দেখছেন সন্ধ্যার সময় খেলার খবর বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে আর কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ সার ভিভেন রিচার্ড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বরাবরের মতো বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে টিম ইন্ডিয়াকে বাংলাদেশ ম্যাচ উইকেট দেখার সুযোগ না পেলেও সেন্ট্রাল উইকেটে অনুশীলনের সুযোগ পেয়েছে ভারত অপরাজিত ভারতের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলে জয়ের প্রত্যাশা টাইগারদের ম্যাচে জয় তুলে নিয়ে এখনও সেমি স্বপ্ন দেখছেন দলের ভাইস ক্যাপ্টেন তাস্কিন আহমেদ তবে এই ম্যাচে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের অন্যদিকে আসলে এখনও অপরাজিত ভারত দল বাংলাদেশ নিয়ে কিছুটা হলেও সতর্ক সে খালি হাতে খেলা এ পর্যায়ে সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার হাসিনা মোদী বৈঠকে রেল সংযোগ বাড়ানো সহ দশটি সমঝোতা পিস্তানি আলোচনায় বাংলাদেশ যাবে কারিগরি দল বললেন ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরের আমন্ত্রণ শেখ হাসিনা প্রথমবার অ্যাম্বুলেন্সে এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে ভর্তি মেডিকেল বোর্ডের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময় এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী শায়লা রহমান ইমা ধন্যবাদ রাব্বি জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের